আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভালো আছেন তো? হিরু আলমকে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছিল, এটা আপনারা জানেন, এবং কার্যালয়ে তাকে ডেকে নিয়ে তার সাথে কি কি আলোচনা হয়েছে সেটাও আপনারা জানেন। ইতোমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে, মুহূর্তেই মিলিয়ন ভিউ হয়ে গেছে। হিরু আলম ভিডিও করছিলেন আর তাদের ভাষায় তারা সিসিটিভি ফুটেজ দেখে আইডেন্টিফাই করেছেন যে এই ছেলেগুলোই হিরু আলমকে প্রহার করেছে, লাথি দিয়েছে, মাটিতে ফেলে দিয়েছে, হেনস্থা করেছে। সেই ছেলেগুলো হিরু আলমের কাছে এসে দুই হাত একসাথে করে ক্ষমা চাইছে, সেটা আবার হিরু আলম ভিডিও করছে। এবং হিরু আলম শেষে স্টেটমেন্ট দিয়েছে, ডিবি অফিসারদেরকে ধন্যবাদ জানিয়েছে এবং তিনি বলেছেন যে মানুষ যখন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা রাখতে পারছে না, তখন নাকি হিরু আলমের এই ঘটনা, অর্থাৎ যারা হিরু আলমকে হেনস্থা করলো, মারল, তারা যে ক্ষমা চাইছে, এই ঘটনা নাকি একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এবং এটা খুব ভালো একটা উদাহরণ হলো যে সরকার নিরপেক্ষ দৃষ্টি থেকে এবং সরকারের সদিচ্ছা থাকলে সরকার এইভাবে তার নিজের দলের লোক হলেও তাদেরকে ধরে এনে ক্ষমা চাইতে বাধ্য করাতে পারে অথবা আইনের কাঠ গড়ায় দাঁড় করাতে পারে। কথাগুলো ভালো লেগেছে হিরু আলমের, হিরু আলমের সাহস অনেক বোঝাই যাচ্ছে। প্রায় তিনি ডিবি কার্যালয়ে যান, তাকে ডেকে পাঠানো হয় এবং সেখানে তিনি স্টেটমেন্ট দেন। কিছুদিন আগেও তাকে ডেকে নিয়ে ডিবি কার্যালয়ে তাকে অনেক প্রশ্ন করা হয়েছে, তাকে অপমানও করা হয়েছে, সে কথাও তিনি সেই ভিডিওতে বলেছিলেন। যাই হোক, এইবার তিনি ডিবি অফিসারদের প্রশংসা করলেন। এটা আমরা বলতে চাই, যদি এই ঘটনাটি আসলেই কোনো সাজানো না হয়, সত্যি হয় যে যে ছেলেগুলো তাকে হেনস্থা করেছে, তাকে মেরেছে, সেটা যদি সত্যি সেই ছেলেগুলোই হয়, যদি সেটা কোনো অভিনয় না হয়, তাহলে সত্যি এটা ভালো একটা দৃষ্টান্ত, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি এটা এমন হয় যে এটাও একটা সাজানো নাটক এবং এই নাটকটি মঞ্চায়ন করে এর ভিডিও ফুটেজ বিভিন্ন মিডিয়ায় দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো ইউটিউব চ্যানেলগুলোতে, এছাড়া মূল যে মিডিয়া আছে সেখানেও প্রচার করা হয়েছে, মিলিয়ন মানুষ দেখেছে, দেখে তারা এটা হয়তো বুঝে নিয়েছে যে হ্যাঁ, এই ঘটনাটি সত্যি এবং এই ঘটনার কারণে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি মানুষের আস্থা আবারও ফিরে এসেছে। যদি এটা সত্যি হয় তাহলে ওয়েলকাম, নিশ্চয়ই এটা ভালো। কিন্তু যদি সাজানো হয়, যদি এটাও একটা অভিনয় হয়, তাহলে সেটা সুখকর নয়, কারণ অভিনয় দিয়ে বেশিক্ষণ টেকা যায় না, রিয়েলটা বের হয়ে আসে। আমরা চাইব যে হিরু আলম যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোই যেন আসলে সত্যি হয় এবং যা আমরা দেখলাম টেলিভিশনের পর্দায় এবং টেলিভিশন চ্যানেলগুলো যে ইউটিউব প্ল্যাটফর্ম আছে সেখানে যা দেখলাম তা যদি সত্যি হয় তাহলে সেটার জন্য সাধুবাদ পেতেই পারে সরকার বা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এটাই আমরা চাই, আমাদের প্রত্যাশা এমনটাই। কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি যে অভিনয় হয়, অভিনয় করে এগুলো করতে যেয়ে পরে আবার রিয়েলটা ধরা পড়ে, যেমন তুরস্কের প্রেসিডেন্ট কল দিয়েছিলেন এবং এটা প্রচার হয়ে গেল প্রত্যেকটি মিডিয়ায়, সংবাদপত্রে, কিন্তু পরে দেখা গেল যে এটা একটা ভুয়া সংবাদ ছিল, যেটা
ওই পক্ষ থেকেই প্রচার করা হয়েছিল। ভালো থাকুন দর্শক, শুভকামনা রইল।